আসসালামু আলাইকুম। আজকে আমি সমাধান করব হলো অনুশীলনী 9.f এর 5-এর অঙ্কগুলো। দেওয়া আছে y ইকাল সাইন ইনভার্স x, দেখবো x সাপেক্ষে অন্তরীকরণ করে পাই y কে অন্তরীকরণ করলে হবে y1, আর সাইন ইনভার্স কে করলে আমরা জানি 1 বাই রুট 1 মাইনাস x স্কয়ার, কারণ আমরা জানি ddx, লিখে দিই মনে করে দিই ddx সাইন ইনভার্স x ইকুয়াল 1 বাই রুট 1 মাইনাস x স্কয়ার, ইনভার্সের সূত্র। হ্যাঁ, তাহলে আমি এটাকে দেখতে পারি, দেখো পরের লাইনে যে y1 রুট 1 মাইনাস x স্কয়ার ব্র্যাকেট দিতে পারি ইকুয়াল 1, যেহেতু আমাকে y2 পর্যন্ত অন্তরীকরণ করতে হবে তাহলে এটাকে লিখবো পুনরায় x সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো এইখানে দুইটা চলক টাইপের, এখানে করলে হয় ইউ ভি এর সূত্রে অ্যাপ্লাই করতে হবে, তার মানে ইউ ভি এর সূত্রে অ্যাপ্লাই করি ইউ ডি ডি এক্স ভি মানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ভি ডি ডি এক্স ইউ মানে ওয়াই ওয়ান, আর এই পাশে ডি ডি এক্স ওয়ান, এখানে ওয়াই ওয়ান লিখলাম, এটাকে রুট এক্স ভাববো, ডি ডি এক্স রুট এক্স মানে ওয়ান বাই টু রুট এক্স, টু রুট এক্স, কিন্তু এটা তো আসলে এক্স না, এটাকে ডি ডি এক্স করলে হবে ওয়ানকে করলে জিরো, আর মাইনাস তো মাইনাস, এক্স স্কোয়ার কে করলে টু এক্স, তাহলে মাইনাস এক্স স্কোয়ারকে ডি ডি এক্স করলে হয় মাইনাস টু এক্স, এক কথায় প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়াই ওয়ানকে ডি ডি এক্স করলে হয় ওয়াই টু, এই পাশে থেকে গেল জিরো। তারপরে দেখো এখান থেকে টু টু কাটা, আমি দেখতে পারি ওয়াই ওয়ান ইন্টু এক্স বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই টু রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল জিরো। এবার আমি যদি উভয় পক্ষকে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে কি হয় দেখো, যদি উভয় পক্ষকে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এখানে এটার সাথে এটা কাটা যাবে, তাহলে থাকবে এক্স ওয়াই ওয়ান এক কথায়, আর এটা যোগ ছিল যোগ, আর এখানে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার গুণ করলে রুট টুট কাটা চলে যাবে, তার মানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু, এই পাশে থাকবে জিরো। আর এটা কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে, একটু সাজায় দেখি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু, আর সরি এখানে একটা মাইনাস ছিল, এই যে মাইনাস, তার মানে এখানেও একটা মাইনাস, তার মানে মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল জিরো, আর এটাই আমাকে দেখাইতে বলছে। y ইকুয়াল ট্যান ইনভার্স x, লিখবো x সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, ওয়াই কে করলো ওয়াই ওয়ান, আর ট্যান ইনভার্স কে আমরা জানি যদি ডিডিএক্স করি তাহলে হয় কি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ইনভার্সের সূত্র অ্যাপ্লাই করেছি। তবে আগের অঙ্কটার মতো এখানে ওয়াই ওয়ান ওয়ান প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি, এই পাশে ওয়ান, তারপর লিখব পুনরায় এক্স সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো ইউ ভি এর সূত্রে অ্যাপ্লাই করতে হবে ইউ ডি ডি এক্স ভি মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ভি মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি ডি এক্স করতে হবে ইউ কে মানে ওয়াই ওয়ান, আর এখানে এই পাশে ডি ডি এক্স ওয়ান,
তবে ওয়াই ওয়ান ওয়ান কে করলে জিরো, আর এক্স স্কোয়ার কে ডিটাচ করলে হবে টু এক্স প্লাস, এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়াই ওয়ান কে ডিটাচ করলে হয় ওয়াই টু, আর এ পাশে হলো জিরো। তার মানে এখানে আমি লিখতে পারি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস টু এক্স ওয়াই ওয়ান, এটাকে টু এক্স ওয়াই ওয়ান লেখা যায়, আর এই পাশে কেউ জিরো, আর এটাকে আমাকে দেখাইতে বলছে, দেওয়া আছে ওয়াই ইকুয়াল এ সাইন ইনভার্স এক্স প্লাস বি কজ ইনভার্স এক্স, তারপর লিখবো এক্স সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে এখানে হবে ওয়াই ওয়ান, এ হলো ধ্রুবক, সাইন ইনভার্স কে করলে হয় ডিডিএক্স করলে হয় রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি হলো ধ্রুবক, কজ ইনভার্স কে ডিডিএক্স করলে হয় মাইনাস ওয়ান রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, একসাথে লিখলে এখানে হবে লস, নিচে হবে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, উপরে হবে এ মাইনাস বি, সুতরাং ওয়াই ওয়ান ইন্টু রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি। দেখবো পুনরায় অন্তরীকরণ করে পাই এখানে ইউ ডিডিএক্স কত হবে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কে, তার মানে ওয়ান বাই টু রুট এক্স মানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কে আবার ডিডিএক্স করলে হবে মাইনাস টু এক্স প্লাস ভি, আগে দেখবো মানে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর ডিডিএক্স করতে হবে ইউ কে মানে ওয়াই ওয়ান কে, ওয়াই ওয়ান কে ডিডিএক্স করলে হবে ওয়াই টু, আর এখানে এ কে করলেও জিরো, বি কে করলেও জিরো, তার মানে এপাশে জিরো, তার মানে এখানে আমার টু টু কাটা এখানে থাকতেছে মাইনাস এক্স ওয়াই ওয়ান, আর নিচে থাকতেছে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু ইকুয়াল জিরো। এইবার উভয় পক্ষকে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে এটার সাথে এটা কাটা চলে যাবে, মানে থাকবে এক্স ওয়াই ওয়ান প্লাস, এখন এইটার সাথে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার গুণ করলে হবে শুধু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, রুট সরে যাবে আর কি, ওয়াই টু ইকুয়াল জিরো। তার মানে এটাকে আমি লিখতে পারি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল জিরো, এইটাই আমাকে প্রমাণ করতে বলেছে।